মেট্রো রেলওয়েতে আমরা মেট্রো রেল চালাতে রিকোয়েস্ট করছি। আমি জানি তারা মুম্বাইতে যেটা চালাচ্ছে সবার জন্য একবারই তারা চালাতে পারবে না। তার আমাদের কাছে যেটা বলছেন যে আমরা এসেন্সিয়াল সার্ভিসে যারা আছে তাদেরটা এখন বহন করব, সেই যাত্রী যারা ধরুন হয়তো গভর্নমেন্ট অফিসে কাজ করে বা কোনো অফিস খোলা আছে সেখানে এসেন্সিয়াল সার্ভিস করে বা পুলিশের লোক হলো বা স্টাফ হলো এই টাইপের আর কি, মানে এসেন্সিয়াল সার্ভিসের সাথে যারা যুক্ত। স্মার্ট কার্ড আছে এবং তাদের জন্য এত করছে ওরা, এটা আমাদের কথা নয়, আমরা বলছি সবার জন্যই করবে। কিন্তু ওরা বলছে এই মুহূর্তে তারা সবার জন্য করতে পারবে না, তারা লিমিটেড, তারা লিমিটেড সার্ভিসের সার্ভিসিং তারা চালু করবে লিমিটেড, এবং এই লিমিটেড সার্ভিসের মধ্যে তারা এসেন্সিয়াল সার্ভিসে যারা যুক্ত আছে তাদের চালু করবে। আমার মনে হয় সেটাও যদি তারা চালু করে তাতে অন্তত হাফ অফ দ্য পপুলেশন ক্যান বি কভার, এবং হাফ অফ দ্য পপুলেশন না হলে ওয়ান ফোর্থ হলেও কলকাতার মানুষের এই সুযোগটা থেকে বঞ্চিত হবে না যে বাসে যাচ্ছেন তিনি মেট্রোটা আগে করতে পারবেন, এবং তার বাসে যাওয়াটা খালি হয়ে যাচ্ছে অন্য লোকের জন্য, যে মেট্রোকে চান্স পাবে না সে বাসে যাবে, তাহলে কি আপনার অন্তত তাড়াতাড়ি করে কিছুটা করা যাবে। এটা আমরা রিকোয়েস্ট করেছি তাড়াতাড়ি করবার জন্য চিফ সেক্রেটারি নিজেও রেলবোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলবেন। আমরা চাইছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করতে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়।